জীবনের প্রথম যেদিন কাঁকড়া খেয়েছিলাম সেদিনও এই পতেঙ্গা বিচেই খেয়েছিলাম। পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে আসার সবচেয়ে ভালো সময় বিকেল। পরিবার পরিজন নিয়ে এখানে দারুণ একটা বিকেল কাটানোর সব আয়োজন রয়েছে। ছুটির দিনগুলোই এখানে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় থাকে বছর জুড়ে। পতেঙ্গা সমুদ্র সৈকত পাড়ে পাওয়া যায় অনেক কিছু। প্রচন্ড কাঠফাটা রোদের গরমে ঘাম ছড়া দুপুরে আপনার পরিবারের ছোট বড় সবার মন প্রাণ চুরিয়ে দিবে। এসে গেছে ভাই হোসেন ভাইয়ের সুপার মালাই। পর্যটকদের আকর্ষণ করার জন্যই হোসেন ভাইয়ের এই আয়োজন। বিষয়টি বেশ ভালো লেগেছে আমার। পর্যটকরাও ছুটে আসছেন হোসেন ভাইয়ের মালাই কিনতে। তবে পতেঙ্গা সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণ ও লোভনীয় খাবার কাঁকড়া ভাজা। বিষয়টি এমন যে আপনি পতেঙ্গা আসবেন আর কাঁকড়া ভাজা খাবেন না তা হবে না। এইরকম সুস্বাদু কাঁকড়া খুব সস্তায় পাওয়া যায় এই পতেঙ্গা সমুদ্র সৈকতে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন সমুদ্র সৈকতের খোলামেলা একটা জায়গায় আকাশের নিচে কাঁকড়া ভাজা হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কাঁকড়া আপনারা রেস্টুরেন্টে খেলে 300-400 টাকা নেবে, সেই কাঁকড়া আপনি এই পুরো এইরকম বিশাল আকারের একটা কাঁকড়া এখানে মাত্র 100 টাকায় পাবেন। এবং এর চেয়ে ছোট কিংবা আপনি যদি ভেঙে খেতে চান যে অর্ধেক নেব সেটাও সম্ভব। আসলে কাঁকড়া ভাজা এখানকার ঐতিহ্যবাহী খাবারের একটি এবং ভীষণ টেস্টি। কাঁকড়া অনেকটা চিংড়ি মাছের মতোই, মানে চিংড়ি মাছ যেমন স্বাদে কাঁকড়াও ঠিক একই রকম, স্বাদের কোনো হেরফের নেই। আমার জীবনের প্রথম যেদিন কাঁকড়া খেয়েছিলাম সেদিনও এই পতেঙ্গা বিচেই খেয়েছিলাম। আমি কখনো মানে কাঁকড়া খাবো এটা কোনো দিন ভাবিনি, কারণ কেমন যেন একটা শরীরের মধ্যে কেমন একটা ভাব চলে আসে, ভালো লাগে না, অস্বস্তিকর অরুচিকর ভাব আসতো। কিন্তু আমি যেদিন প্রথম এই কাঁকড়াটা খেয়েছিলাম আমার এক বন্ধুর মাধ্যমে, জাস্ট এক কামড় খাওয়ার পরে আমি পুরো একটা কাঁকড়া অর্ডার করেছিলাম, এতটা সুস্বাদু। এখানে যতগুলো খাবারের দোকান আছে প্রায় সবগুলো দোকানেই পাওয়া যায় কাঁকড়া ভাজা। কুইন্টাল কত দাম কাঁকড়া? কাঁকড়া 100 আছে, 150 আছে। কুইন্টাল কত ভাই? এগুলো 150, এটা আছে 100 টাকা। কারি ভাজা আর চিংড়ি? চিংড়ি আছে 120 টাকা। নানা ধরনের কাঁকড়া ভাজা পাওয়া যায় এখানে। এর মধ্যে একগুলো শুধু ভেজে দেওয়া হয়, আর যারা ঝাল পছন্দ করেন তাদেরকে কাঁকড়া ভাজার পর মরিচ পেঁয়াজ ও বিশেষ ধরনের মশলা দিয়ে আলাদা করে ভেজে দেওয়া হয়। শুধু কাঁকড়াই নয়, পাওয়া যায় চিংড়ি ভাজাও। চিংড়ি ভাজার মাথা 30 টাকা আছে, 40 টাকা আছে। চিংড়ি ভাজার বড় আছে 10 টাকা, ডিমের বড় আছে 10 টাকা। সৈকত পাড়ে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে, তবে এক্ষেত্রে খাবারের দাম 50-100 টাকা পর্যন্ত বেশি গুনতে হবে। অষ্টম শতকে আরব বণিকদের বাণিজ্য জাহাজ এই সাগর জলে চলাচল করত, তখন থেকেই এই উপকূলে মানুষের আনাগোনা শুরু হয়। আরব বণিকদের কারণেই শুরুর দিকে এই উপকূলের নাম হয়েছিল ফতেরগা। এই ফতেরগা থেকেই এসেছে পতেঙ্গা নাম। চট্টগ্রাম শহর থেকে 14 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান এই সৈকতের। সাগর দেখতে আসা হাজার হাজার মানুষের ভিড় এখানকার প্রতিটি বিকেলকে করে উৎসব মুখর। ঘুরতে আসা এসব পর্যটকের উৎসবের মাত্রা বাড়িয়ে দেয় এখানকার মুখরোচক খাবারের পাশাপাশি সৈকত পাড়ের রকমারি দোকান।
প্রিয়জনকে উপহার দেওয়ার মতো নানা ধরনের পণ্যে সাজানো এখানকার প্রতিটি দোকান। শামুকের তৈরি নৌকাও পাওয়া যায় এখানে। শুধু নৌকাই নয়, শামুক দিয়ে তৈরি কত কিছু যে এখানে পাওয়া যায় তা নিজে চোখে না দেখলে বিশ্বাসই হতো না আমার। রয়েছে কাঠ এবং প্লাস্টিক দিয়ে তৈরি নানান পণ্য। মাত্র 100-150 টাকার মধ্যেই পছন্দের সব পণ্য কেনা যায় এখান থেকে, তবে এজন্য আপনাকে অবশ্যই দামাদামি করতে হবে। পছন্দের পণ্য কেনার পাশাপাশি চিংড়ি কিংবা কাঁকড়া ভাজা খেতে খেতে এই সৈকত পাড় থেকেই দেখতে পাবেন সূর্যাস্তের চমৎকার দৃশ্য। পশ্চিম আকাশে সূর্য যখন হেলে পড়বে তখন মনে হয় যেন চোখের পলকে সূর্যটা ওই দূর জাহাজের আড়ালে কিংবা সাগর তলে হারিয়ে গেল। আর এভাবে হাজার বছরের পুরনো এবং ঐতিহ্যবাহী চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত পাড়ে চমৎকার একটি বিকেল কাটানোর জন্য দেশ বিদেশ থেকে প্রতিদিন হাজারো দর্শনার্থী ছুটে আসে এই পতেঙ্গা বিচ তথা কর্ণফুলীর মোহনার পাড়ে।